নমস্কার বন্ধুরা অর্ণব থেকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে একদম লেটেস্ট আপডেট যেটা দেখতে পাচ্ছেন জন ধন অ্যাকাউন্ট থাকলে আপনি পেতে পারেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত প্রধানমন্ত্রীর ধন যোজনার অ্যাকাউন্টে সুবিধা পাওয়ার জন্য প্রথমে আপনাকে ব্যাঙ্কে সেই অ্যাকাউন্ট খুলতে হবে কেন্দ্রীয় সরকারের তরফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা এই যোজনায় দারিদ্র সীমার নিচে থাকা যে কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারেন এই অ্যাকাউন্ট খোলা থাকলে সরকারের তরফে একাধিক আর্থিক সুবিধা পাওয়া যায় এইবার প্রশ্ন হবে যে এই এক লক্ষ ত্রিশ হাজার টাকার আপনি সুবিধা কীভাবে পাবেন প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্ট হোল্ডারদের মোট এক লক্ষ ত্রিশ হাজার টাকা লাভ দেওয়া হয় এখানে দুর্ঘটনা বিমা দেওয়া হয় অ্যাকাউন্ট হোল্ডারকে এক লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা আর তিরিশ হাজার টাকা পর্যন্ত জেনারেল ইন্স্যুরেন্স দেওয়া হয়ে থাকে অ্যাকাউন্ট হোল্ডার যদি দুর্ঘটনার মধ্যে পড়ে তাহলে পরে তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হবে আর দুর্ঘটনায় যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায় তাহলে পরে তাকে এক লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ মোট আপনি এক লক্ষ ত্রিশ হাজার টাকার এখানে একটা বেনিফিট পেতে পারেন দেশের সমস্ত নাগরিককে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য এই পরিষেবা চালু করেছিল প্রধানমন্ত্রী যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে জন ধন অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সে খোলা যেতে পারে এই অ্যাকাউন্ট সাধারণত পাবলিক সেক্টর ব্যাঙ্কেও খুলতে পারেন এছাড়া আপনার রকম সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেটিকে আপনি জনধন অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন দেশের যে কোনো নাগরিক যার বয়স দশ বছরের বেশি তিনি কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এই অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি পাসপোর্ট এগুলো জমা দিতে হতে পারে তো ধরো এখন প্রশ্ন হবে যে এই যে অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে আপনি কি কি ফেসিলিটি পাবেন বা কি কি বেনিফিট পাবেন অ্যাকাউন্টে ন্যূনতম কোনো ব্যালেন্স রাখার এখানে প্রয়োজন নেই সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ এখানে পাওয়া যাবে মোবাইল ব্যাঙ্কিংয়ের পরিষেবা সম্পূর্ণ এখানে ফ্রিতে পাবেন আর প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডার দু লক্ষ টাকা পর্যন্ত মানে এক লক্ষ ত্রিশ হাজার টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দুর্ঘটনায় বিমা কভারেজ পেয়ে যাবেন দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা পাওয়া যাবে আর ক্যাশ তোলা শপিংয়ের জন্য একটা রুপে কাটতে পাবেন তো আশা করি আপনারা পুরো বিষয়টা এই ভিডিওতে বুঝতে পেরেছেন বা পুরো পুরো ইনফরমেশনটা এখান থেকে বুঝতে পেরেছেন তো এখন আপনারা সাধারণত প্রশ্ন করবেন যে জন ধন যোজনার অ্যাকাউন্ট কি এখন খোলা যাচ্ছে কি না অনেকেই আমাকে প্রশ্নটা করবেন তো সেই প্রশ্নের উত্তরে একটা জিনিসই বলবো যে আপনারা সবাই জানেন এখন হচ্ছে কোভিডের একটা প্যান্ডেমিক চলছে বিধিনিষেধ কিন্তু পর্যন্ত আছে তো সেই ক্ষেত্রে অনেক পাবলিক সেক্টর ব্যাংক বা প্রাইভেট ব্যাংক সেগুলো কিন্তু নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও কিন্তু অস্বীকার করছে বা নর্মালও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাইছে না যত যতদিন না পর্যন্ত করোনার এই মহামারী না বন্ধ হয় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলবে কিনা বা খোলার মতো তাদের ক্যাপাসিটি রয়েছে কিনা তো সেটা কিন্তু আপনি আগে ব্যাংকে গিয়ে খুব ভালো করে জেনে নেবেন যে সেই ব্যাঙ্ক মানে আপনি যে ব্যাঙ্কে খুলতে চান সেই ব্যাংকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তারা খুলছে কিনা তারপরেই আপনি ডিসিশানগুলো নেবেন তো এই হচ্ছে একদম লেটেস্ট আপডেট তো বন্ধুরা আজকের আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেট আলাদা পাওয়ার জন্য চ্যানেলটাকে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ বন্ধু থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই